আসসালামু আলাইকুম আলামিন ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো। আজকে তো আপনার সামনে দেখতেছি যে কালেকশন, মানে মার্কেটের যত হট কালেকশন শুধু আইফোনের। আজকে ভিউয়ার্স, শুধু আইফোনের কালেকশনগুলো দিয়ে আমরা ভিডিও করব। এখানে বুঝতে পারেন যে এই করা আইফোনের কালেকশন মানে হচ্ছে হিউজ টাকা অনেক ইনভেস্ট করা, ঠিক আছে? আমরা এখানে মাত্র অল্প কিছু প্রোডাক্ট, বাট এখানে অনেক টাকার কালেকশন আছে, ঠিক আছে? আর আপনার পছন্দের ফোনটা নিতে পারেন এই আলামিন ভাইয়ের শোরুম থেকে। প্রতারিত হবে না, ঠকবে না, ইনশাল্লাহ দুটুকু বলতে পারি। আর প্রোডাক্টগুলো দেখাবে এ টু জেড, আপনাদেরকে প্রায় সময় সব কিছু এ টু জেড জানাই দিবে। এখন আলাইন ভাইয়ের সাথে কথা বলতেছি আর মিন ভিডিওতে চলে যাচ্ছি। বলেন যে আলাইন ভাই, আজকে কোন প্রোডাক্টটা আগে দেখাবেন কাস্টমারকে? আজকে প্রোডাক্টটা দেখাবো হচ্ছে আপনার আইফোন, শুরু থেকেই দেখাই। আইফোন 13 প্রো ম্যাক্স, 128 জিবি, আর ব্যাটারি হেলথ হচ্ছে আপনার 99, আর বক্স সহ একদম 100% অথেন্টিক প্রোডাক্ট পাবেন। এখানে কোনো দুই নম্বরই হবে না, আপনি চেক করে তারপরে দেন আপনি সেটা নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনার 13 প্রো ম্যাক্সটা একটু কাছ থেকে দেখাই। 13 প্রো ম্যাক্সে কাছ থেকে একটু দেখাই দিচ্ছি। কোনো ড্রেন বা স্পেস নাই, ঠিক আছে? খুব সুন্দর একটা ফোন, কোন ড্রেন বা স্ক্রেচ নাই, বক্স সহ আপনি নিশ্চিন্তে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে মডেলটা, তারপরে হচ্ছে আপনার ভাইয়া 12 প্রো ম্যাক্স, 128 জিবি একটা ভার্সন আছে, 256 জিবি একটা ভার্সন আছে। আর দুইটি আমাদের বক্স সহ পাবেন, দুইটি ব্যাটারি হেলথ 90-এর উপরে আছে, এবং আপনার প্রাইসটাও একদম বক্স সহ পাবেন। আর প্রাইসটা একদম নিজে বলে দিব ভাইয়া, আপনি ভিডিওতে, আপনি প্রথম ভিডিও করতেছে আপনার, আমি প্রাইসটা একটু কমাই দেবো আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফোনগুলো কাছ থেকে দেখাই, কারণ হচ্ছে এত দামি একটা ফোন যদি আপনি না দেখে না নেন তাহলে বুঝতে পারবেন কীভাবে যে ফোনটা দেখালাম না। এই যে দেখেন, কোনো ড্রেন স্ক্রেচ কিছু নাই, ঠিক আছে? এটা হচ্ছে কত জিবি ভাই আলাইন ভাই? এটা 256 জিবি। 256 জিবি, এটা হচ্ছে 12 প্রো ম্যাক্স না? 12 প্রো ম্যাক্স যে ক্যামেরা, আইফোনের তো আসলে ক্যামেরা দেখানোর কোনো কিছু নাই। আর এটা হচ্ছে বক্স সহ আছে না? বক্স আছে। এটা কত রাইস প্রাইস? এটা প্রাইস রাখতেছে আপনার 82,000 টাকা। 82,000 টাকা, 97-90-এর উপরে ব্যাটারি হেলথ, 95-93-92 এরকম ব্যাটারি হেলথ পাবে। আচ্ছা, কালার আছে আমাদের, তিনটা কালার আছে, গোল্ডেন কালার আছে, আর হচ্ছে আপনার প্লাস ব্লু কালার আছে, দুইটা কালারই আছে আমাদের কাছে। দুইটা কালার থেকে আপনি নিতে পারেন। ব্ল্যাক কালারও আসে মাঝে মধ্যে, ব্ল্যাক কালারও আছে, 128 জিবি এর ব্ল্যাক কালার আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে মডেলটা? তারপরে মডেল হচ্ছে আপনার 12 প্রো, 256 জিবি, বক্স সহ একদম ফুল ফ্রেশ বলেই চলে। হ্যাঁ, এগুলো একদম ইয়া করা আছে। আর এই ফোনটা দেখছি পিছনে একটা পলি লাগানো আছে, কোনো দাগ বা স্ক্রেচ নাই, ঠিক আছে? কাস্টমার হয়তো বা ওইভাবে ইউজ করছে, কোনো স্ক্রেচ নাই, একদম সামনে সহ স্ক্রিনের প্রোটেক্টর লাগানো আছে। এটা কত রাখতেছেন ভাইয়া? এটা রাখতেছে আপনার 256 জিবি ভাই, এটা 70,000 রাখতেছে। 70,000, এই যে বক্স সহ সব কিছু আছে, এ টু জেড আপনারা দেখে নেবেন। এটা ব্যাটারি হেলথটা কত বলছিলেন? এটা ব্যাটারি হেলথ 90% ব্যাটারি, 90%। যে প্রাইসটা বলছে ওটা কি কম বেশি হবে কি না? এটা না না, ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস বলে দিছি। আচ্ছা, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সারা বাংলাদেশে আপনি যে কোনো ভাবে কুরিয়ার চেষ্টা করতে পারেন। আইফোন 12, এটা হচ্ছে আইফোন 12। আচ্ছা, এটাও বক্স সহ আছে, আমি এটা বক্স সহ আছে, 64 জিবি, 96% ব্যাটারি হেলথ। এটার প্রাইস পড়বে হইছে আপনার 55,000 টাকা না? আমি কাছ থেকে একদম ভালো, লাইক নিউ কন্ডিশন। এটা হচ্ছে ইউএস ভেরিয়েন্ট না? হ্যাঁ, ইউএস ভেরিয়েন্ট, ইউএস ভেরিয়েন্ট। আচ্ছা, এই যে আইফোন 12, একদম ক্যামেরার লেন্সে কোনো দাগ নাই, একদম ইনটেক্ট মনে হয়, বক্স সহ সব কিছু এটু জেড আছে। এটার প্রাইসটা কত বললেন? 55, একটু কম টম হবে না? ফিক্স, হ্যাঁ ফিক্স, ফিক্স প্রাইস, বক্স সহ প্রোডাক্ট তো একদম অরিজিনাল আছে। আচ্ছা, তারপরে মডেলটা? তারপরে মডেল আছে আপনার আইফোন 13, 256 জিবি, বক্স সহ 89 ব্যাটারি হেলথ। এটা প্রাইসটা একটু কমাই দেবো, ব্যাটারি হেলথ একটু কম আছে তো সেজন্য প্রাইসটা কমাই দেবো। এটা 89 13 এর দেখেন, হ্যাঁ অবস্থা দেন, একদম ফ্রেশ, শুধু ব্যাটারিটা ড্যান হয়েছে, ব্যাটারি ড্যান হয়েছে। আচ্ছা, এটাও বক্স সহ সব কিছু আছে, এই যে বক্স, হ্যাঁ 13 এর বক্স, একদম ডিভাইস সহ সব কিছু এটু জেড আছে। দেখেন কোনো ড্রেন নেই, কিন্তু উপরে কোনো ড্রেন নেই, শুধু হচ্ছে ব্যাটারিটা একটু কম আছে। 256 জিবি, এটা 128 জিবি না, 256 জিবি, এটা 256 না? আচ্ছা, এটা ফোনটা ওপো আছে, যেহেতু সকল ফোনে অফ করা রাখা, আমি হয়তো দেখাতে পারি। প্রোডাক্ট 100% আছে, আপনারা বিস্তারিত যদি জানতে চান ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ভিডিও কলের মাধ্যমে সব কিছু দেখে চেট করে সব কিছু নিতে পারেন ইনশাল্লাহ। তারপরে মডেলটা ভাইয়া? তারপরের মোবাইলটা আপনি আসতেছে ভাইয়া 11, আইফোন 11 বক্স, 128 জিবি, আর এটা ব্যাটারি হেলথ আছে আপনার 96% ব্যাটারি হেলথ, 96% ব্যাটারি না? হ্যাঁ, অনেক ভালো আইফোন। এই যে দেখেন, আমি কাছ থেকে দেখাই দিচ্ছি প্রতিটা ফোনই, আমি কাছ থেকে দেখাই দিচ্ছি, কারণ হচ্ছে কি যেহেতু আইফোন এটার ভালো করে না দেখাইলে বুঝতে পারবেন না, ঠিক আছে? এ টু জেড, হ্যাঁ, এটারও বক্স আছে, এটা মোটা বক্স না? এটা মোটা বক্স, আগের সাথে চার্জার আছে, চার্জার আছে না?
এটা কত রাখতেছেন আলামিন ভাই? এটা হচ্ছে 45000 টাকা। 45000 টাকা, এটা হলো 128GB। 128GB। 128GB আর এটা কি অরিজিনাল সবকিছু আছে? কোন জিনিস আছে? সবকিছু আছে। সবকিছু অরিজিনাল আছে। কোন খোলা হইছে? কোন খোলা হয়নি। না, কোন ধরনের খোলা নাই। যে তারপর ওয়াটার প্রুফ আছে। তারপর বলটা iPhone 11 হচ্ছে আপনার 64GB এটা। এটা হলো 64GB iPhone 11 না? আচ্ছা, আপনাদের কাছে তো আইফোনের দেখি সবকটাই কালেকশন আছে। হ্যাঁ, আইফোন সব কালেকশন আমাদের আছে। আপনাদের কাস্টমাররা ভিউয়ার্স ওনার কাছে হচ্ছে আইফোনের সব কালেকশনগুলো পাবেন বেশিরভাগ। এর পাশাপাশি OnePlusও আছে, সব প্রোডাক্টই আছে। শুধু আজকে আইফোনের ব্লগটা করতেছি। এই যে দেখেন, কোনো ড্রেন্ট বা স্ক্র্যাচ নাই। এটা হলো 64GB। এটার প্রাইসটা কত বললেন ভাইয়া? এটা পড়বে 40 40000 টাকা। ঠিক আছে, মানে কন্ডিশন দেখেন একবার, ফুল 91 ব্যাটারি হেলথ। আর ভাই আমার একটা কথা বলতে কি, আমার প্রোডাক্টগুলো হচ্ছে বক্স সহ এবং 100% অথেন্টিক প্রোডাক্ট। কোনো ধরনের কোনো লেকিংস নেই আমার প্রোডাক্টের ভিতরে। আপনি চেক করে ইনশাআল্লাহ আপনি নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, 3 টুলস দিয়ে যা যেমনে পারেন সব ধরে চেক করে নিতে পারবেন। আচ্ছা, তারপর মডেলটা এটা হইছে আইফোন 11 প্রো। আইফোন 11 প্রো না, আইফোন 11 প্রো 64GB ব্যাটারি হেলথ হইছে আপনার 90% ব্যাটারি হেলথ। 90% ব্যাটারি হেলথ, এটাও বক্স সব। এটাও বক্স ভাই, বক্সের আমার কোনো প্রোডাক্ট নাই। আচ্ছা ঠিক আছে, এটার কন্ডিশন অনেক ভালো। যেহেতু আগের প্রোডাক্ট হালকা হয়তো ছাইডে কাভারের দাগ আছে, কিন্তু বডিতে পিছনে কিন্তু ডাইরেক্টলি কোনো দাগ নাই। যে দেখেন কোনো দাগ নাই, ড্রেন্ট নাই। হ্যাঁ, শুধু হয়তো কাভারের দাগ আছে, আর সামনেও গ্লাস প্রোডাক্টটা লাগানো আছিল, কোনো দাগ নাই। সামনে স্ক্রিনও একদম ফ্রেশ আছে। এই যে এটার বক্স আছে 11 প্রো, এটা হচ্ছে কত জিবি হয় আলা? 64GB। এটা কত রাখতেছেন বললেন? এটা রাখতেছে আপনার 50000 টাকা। 50000 টাকা হলে আপনি 64GB 11 প্রো নিতে পারেন। খুব বেস্ট একটা প্রোডাক্ট, ভালো কনফিগারেশন আছে ইনশাআল্লাহ। তারপর মডেলটা, তারপর আইফোন এক্স। আইফোন এক্স না, আইফোন এক্স ও এটা বক্স হয়। যে আমার কাছে আইফোন এক্স আছে অনেকগুলোই, তিনটা আছে বক্স সহ আর তিনটা আছে বক্স ছাড়া। আপনারা বক্স সহ নিতে পারবেন, বক্স ছাড়াও নিতে পারবেন। ঠিক আছে, কন্ডিশন দেখেন আইফোন এক্স এর অনেক ভালো কন্ডিশন, ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন। প্রাইসটাও রিজনেবল রাখবে। ভাই এটা কত রাখবেন? এটা রাখবো বক্স সহটা বরাবর রাখবো হচ্ছে 28000 টাকা। বক্স সহ 28000 টাকা, আর বক্স ছাড়া রাখবো হচ্ছে আপনার 27000 টাকা। বক্স ছাড়া যেটা 27000 টাকা। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা কম বেশি না? হ্যাঁ। এটার সাথে কি চার্জার আছে? না, এটার সাথে চার্জার আছে। এটার সাথে চার্জার থাকবে। আচ্ছা ঠিক আছে, আর একটা পপোডাগ আছে এক্সেস, যেটা আপনার সবাই এখন এটা চাচ্ছে। এটা আপনার এমন একটা ডিভাইস যেটা আপনার খুবই সুন্দর একটা ডিভাইস, ব্যাটারি হেলথও ভালো আছে, আর এটা আপনার 512GB ডিভাইস ভাই। 512GB ডিভাইস এবং বক্স সহ প্রাইস অনেক কমে রাখবো, অনেক কমে রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটা তো সবকিছু আছে অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ, এটা সবকিছু অরিজিনাল আছে, সব অরিজিনাল, সব অরিজিনাল, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। ব্যাটারি হেলথও ভালো আছে, সবভাবে ভালোভাবে চালাতে পারবে। আচ্ছা ঠিক আছে, ব্যাটারি হেলথ 93 আছে ব্যাটারি হেলথ এটা। আচ্ছা, 512GB এটা কত? 512GB রাখবো তো মাত্র 36000 টাকা। 36000 টাকা, ঠিক আছে, খুব সুন্দর একটা প্রোডাক্ট এক্সেস, 36000 টাকা বক্স ডিভাইস। তারপর মডেলটা, তারপর পরের মডেল হচ্ছে আইফোন এক্সেস আরটা, এটা 64GB ডিভাইস। এটা হচ্ছে আপনার 64GB 90% ব্যাটারি হেলথ। এই যে দেখেন, এটা নিতে পারেন। এটা রাখবো হচ্ছে আপনার 32000 টাকা। এটা 32000 টাকা রাখবে। দেখেন এক্সেস 64GB খুব সুন্দর। হ্যাঁ, অ্যাক্সেস তো অনেক সুন্দর, সুন্দরই ফোন বলাই চলে আইফোনের। এটার দামটা কি একটু এই যে ফিক্সড না? এটা 31000 টাকা। 31000 টাকা ফিক্সড। আচ্ছা, তারপরে আর কিছু দেখাবেন আজকে? না, আজকে শুধু আইফোনের ব্লগ। কাস্টমারের সুবিধার্থে আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন। অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক ডি, শপ নাম্বার হচ্ছে 00221A। আর হচ্ছে আপনার আমাদের এখানে ফোন নাম্বার থাকবে, আপনারা যদি না চিনেন ফোনে ফোন দিলে ইনশাল্লাহ আমরা কাস্টমার রিসিভ করে নিয়ে আসবো দোকানে। আচ্ছা ঠিক আছে, আমি একদম সহজ অপশন, জার্মানি কম্পিউটার টেলিকম। জি, জার্মানি কম্পিউটার টেলিকম। আমি একদম সোজা অপশনে দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা। মার্কেটের যে কোনো প্রান্তে আপনি ওঠেন, ডাইরেক্টলি যে কোনো দোকানদারকে বলেন যে আই সেন্টার কোথায়, আই সেন্টারের সাথে ওনাদের দোকানটা, জার্মানি কম্পিউটার টেলিকম। ঠিক আছে, এখানে আসলে ওনার পেয়ে যাবেন। আর যদি এও না চিনে, ওরা ডিসক্রিপশনে নাম্বারটা থাকবে, তাহলে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন বা অ্যাড্রেসটা জেনে নিতে পারবেন। তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে গেল, আপনারা কুরিয়ারের মাধ্যমে তো দিয়ে থাকে সারা বাংলাদেশে। হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে। কুরিয়ারের কন্ডিশনটা কীভাবে? কন্ডিশন হচ্ছে আমাদের আগে পে করতে হবে 500 থেকে 1000 টাকা, তারপরে কন্ডিশনের মাধ্যমে। আপনি যে ফোনের কথা বলছিলেন 500 টাকা, যেটা এটা হচ্ছে মনে হচ্ছে কম দামি যে ফোনগুলো এগুলো। হ্যাঁ হ্যাঁ, আর আইফোনের ক্ষেত্রে কি? আইফোনগুলো হচ্ছে আপনার প্রিপেকিং এর জন্য আপনার 2500 থেকে 5000 টাকা আমাদের প্রথম দিতে হবে, দেন আপনার কন্ডিশনের মাধ্যমে আপনি টাকা ওখান থেকে মোবাইল নিয়ে নেবেন। ওখান থেকে মানে বাকি টাকা তো উঠে নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, আর যদি কোনো জিনিস না জানার থাকে বা বোঝার থাকে, তাহলে আপনার ডিসক্রিপশনে ফোন দিয়ে জেনে নিতে পারো। সারা বাংলাদেশের কুরিয়ার করে থাকে জার্মানি কম্পিউটার। আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।